কর্মতীর্থতে থাকা দোকানে ক্রেতাদের দেখা না মেলায় বন্ধ অবস্থায় রয়েছে ইটাহারের দুর্গাপুর হাটখোলা এলাকায় সরকারি জমিতে তৈরি হওয়া মার্কেট কমপ্লেক্স। এই মার্কেট কমপ্লেক্সটি দোতলা, যেখানে দোকানঘর রয়েছে 40টি। 2013 সালে তৎকালীন বিধায়ক অমল আচার্য এই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সটির উদ্বোধন করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া হয় মার্কেট কমপ্লেক্সটি, যদিও ক্রেতা না মেলায় এখন তা বন্ধ অবস্থায় রয়েছে। কবে থেকে চালু হয়েছিল? তো চালু হয়ে তারপরে বন্ধ হয়ে গেছে, আছে তো আছে। কবে চালু হয়েছিল এটা? ওইখানে ওইখানে আছে কমপ্লেক্স। কবে চালু হয়েছিল? হওয়ার পরে হাতে এক বছর চললো, তারপর বাস লেজ ঘুরে পড়তা নাই, চলে গেল। ওই দোকানপাট খুলে কি দোকানপাট ওই কোনেরটা খুলে, বাকিগুলা অতটা নাই, লোকজন থাকলে না হবে। বর্তমানে এই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সটিতে কিছু ব্যবসায়ী তাদের প্রয়োজনীয় মালপত্র রাখছে, পাশাপাশি ওই এলাকায় রাতের বেলায় অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই মার্কেট কমপ্লেক্সটি পুনরায় সংস্কার করে চালু করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এটা বলেন না, এটা অমলদার আমলে কর্মতীর্থ চালু হয়েছিল এবং কর্মতীর্থে বেশ কিছু দোকানও আসছিলো। আসার পরে কিছুদিন পরে সব দোকানগুলো আস্তে 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 উঠে গেল। এখন তো এটা গরুর গোয়াল হয়ে গেছে অবস্থা, এরকম অবস্থা। ছেলে পেলেরা ওখানে সব সবসময় আড্ডা মারে। হ্যাঁ, এই তো বিলে যাচ্ছে। হ্যাঁ, বিল্ডিংটা ধসে পড়তেছে তো, এই সাইডে প্লাস্টিক সরকারি বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী করবেন বলেন? আমাদের থেকে টাকা ছাড়া কোনো উপায় আছে? প্রশাসনের লোক আছে, প্রশাসনের লোক সেটা দেখাশোনা করবে। সরকারিভাবে তৈরি হওয়া এই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সটি কেন অবহেলিত তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত সরকারের দাবি এটিকে সচল করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি এই মার্কেট কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন ইটাহারের বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা বলে দাবি করেছেন তিনি। পুরোপুরি বন্ধ নেই, ওটা আমাদের স্বনির্ভর দলের গোষ্ঠী মহিলাদেরকে দেওয়া আছে, ওরাই রক্ষণাবেক্ষণ করছে। কিছু কিছু স্টল খোলা আছে এবং কিছু বন্ধ আছে। বিডিও সাহেব এসেছিলেন, আমিও গেছিলাম পরিদর্শনে, খুব দ্রুত গতিতে এটা রানিং করার চেষ্টা নিয়েছি। উত্তর দিনাজপুর থেকে মৃন্ময় বসাক, নিউজ 18 লোকাল।